আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে একটি ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওতে দেখিয়েছি ফেসবুক পেজ মনিটাইজেশন এ টু জেড, কীভাবে ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে হয় এবং কীভাবে আবেদন করতে হয় সম্পূর্ণই দেখিয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা এই যে থ্রি ডট মেনু দেখছেন, থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে পেজ নামে যে অপশনটি দেখেছেন সেই পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আসার পর আপনারা এই যে ক্রিয়েটের যে পেজ অপশনটি দেখতেছেন সেই ক্রিয়েট পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখানে কাজ করবেন কি, গ্রেট গ্রেট স্টার্টের উপরে ক্লিক করবেন। গ্রেট স্টার্টের ক্লিক করার পর আপনি এখানে একটি পেজের নাম দেবেন। অবশ্যই আপনি যে ক্যাটাগরির ভিডিও ক্রিয়েট করে থাকবেন সেই ক্যাটাগরি অনুযায়ী পেজের নাম দেবেন। তাহলে আমি এখানে একটি পেজের নাম দিচ্ছি ফান ভিডিও, বা আমি একটি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই পেজটি ক্রিয়েট করতেছি। আমার কোনো পেজ ক্রিয়েট করার কোনো প্রয়োজন পড়ে নাই আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে আমরা এখানে টেস্ট, আমরা এখানে টেস্ট লিখলাম। লেখার পর আপনারা আপনাদের পেজের নামটা এভাবে সুন্দর করে লিখবেন। লেখার পর আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আপনাদের অপশন আসবে এরকম, তখন আপনারা এখানে দিবেন পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ দেওয়ার পর আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন, মানে আমার ওয়েবসাইট নেই। তাহলে এটা ক্লিক করার পর নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজের এখানে কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুইটা এখানে সিলেক্ট করে নেবেন। কভার ফটো কীভাবে সিলেক্ট করবেন একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এবং অ্যাড প্রোফাইল পিকচারটা কীভাবে ক্রিয়েট করবেন এর একটি আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে আমরা এখান থেকে প্রথম একটি কভার ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করার জন্য আমি জাস্ট এইরকম একটি কভার ফটো অ্যাড করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এবং সেখানে তারপর আপনি যে কভার ফটোটা এডিট করে রাখবেন সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এটা সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তাহলে আমি এখানে একটি প্রোফাইল পিকচার দিচ্ছি। প্রোফাইল পিকচার দেওয়ার পর আপনারা এই যে ডান যে অপশনটি দেখতেছেন সেই ডানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের এখানে কিছু কাজ আছে, কাজটি হচ্ছে আপনারা অ্যাড বাটন, অ্যাড বাটনটা এখান থেকে সেট আপ করে নেবেন। তাহলে আমরা অ্যাড বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড বাটন বলতে আপনি এখানে মেসেজ সেভ করে দিতে পারেন, অথবা ওয়াচ ভিডিও এরকম কিছু সেভ করে দিতে পারেন। তাহলে আমি জাস্ট একটি মেসেজের মেসেজ বাটনটা আমি এখানে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর আমার কাজ এখানে মোটামুটিভাবে কমপ্লিট। তারপর আপনার এখানে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনারা করে আপনার পেজটাকে সেটিং করে নেবেন। সেটিং করার জন্য আপনার এই যে উপরে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এরকম। এরকম পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে পেজ ইনফরমেশন, পেজ ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে পেজের নামটা দিবেন। আপনি যে নামটা, মানে যদি আপনি নামটা চেঞ্জ করতে চান বা পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে কিছু ওয়েবসাইটের যে আমি এর আগে লিঙ্কটি দেই নাই সেই ওয়েবসাইটে, এই যে অ্যাড ওয়েবসাইটে এখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তারপর দ্বিতীয়তে হচ্ছে অ্যাড ডিসক্রিপশন, আপনার পেজে পেজটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি একটি ছোট করে একটি ভালো করে ডিসক্রিপশন লিখে দেবেন। লেখার পর আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর পরে যাবেন এনে অ্যাড মেল, অ্যাড মেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে মেলটি আছে এই মেলটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন। তারপর আপনার মেলটাও অ্যাড হয়ে যাবে। তারপর এখানে লোকেশন, লোকেশনটাও আপনারা অ্যাড করে দিতে পারেন। আপনারা লোকেশনটা অ্যাড করে দিবেন। তারপর এই অপশনে যাবেন আপডেট পেজ ইনফরমেশনে। এই অপশনে যাওয়ার পর অলসো ওপেন, অলসো ওপেনে মানে আপনি পেজটা কতক্ষণ ওপেন থাকবে এরকম, তখন আপনার অলসো ওপেনে ক্লিক করার পর আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে কিন্তু এটা অলসো ওপেন হয়ে যাবে।
এখানে আপনারা পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্কে আপনারা একটু এখানে সেট আপ করতেও পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। এটা যদি আপনারা করেন তাহলে বেস্ট, না করলেও কোনো প্রবলেম নেই। তাহলে মোটামুটিভাবে আমার আমার পেজটা সেটিংটা মোটামুটিভাবে কমপ্লিট। বেকে চলে আসার পর এখন এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার জন্য আপনাদের একটা টাইটেল এবং ডিসক্রিপশন এবং থাম্বনেল কিভাবে অ্যাড করবেন, এটা আমি পরবর্তী আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। এখন আপনারা এখান থেকে ফ্রেন্ডের সাথে ইনভাইট করতে পারেন, আপনার যত ফেসবুক ফ্রেন্ড আছে তাদের সাথে ইনভাইট করতে পারেন। ইনভাইট করার জন্য আপনারা এই যে ইনভাইট অপশন দেখতেছেন সেই ইনভাইটের উপরে ক্লিক করবেন। ইনভাইটের উপরে ক্লিক করার পর আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সব ফ্রেন্ডগুলো এখানে আসবে। তারপর সিলেক্ট অল, সিলেক্ট অলের মধ্যে ক্লিক করলে কিন্তু সকল ফ্রেন্ডগুলো আপনি দেখেন টিক মার্ক হয়ে গেছে এবং সকল ফ্রেন্ডকে আপনি একবারে ইনভাইট পাঠাইতে পারবেন। তাহলে সেন্ড ইনভাইটের উপরে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সকল ফ্রেন্ডের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে। পেজটা ওপেন করার সিস্টেম দেখিয়েছি, এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে আপনারা 100% একটি প্রফেশনালভাবে একটি পেজ ওপেন করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।